আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে আফিয়া খন্দকার আপ্পী তাপ্পর লেখা প্রেম উদ্দীপক গল্পের 36 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদেরকে আমি কয়েকটা পর্ব আগে আমি বলেছিলাম একটা পর্বে যে এই গল্পটা অনেক বেশি বড়, 80-90 পর্ব তো হবেই, এরকম কিছু আমার দেখায় কিছু ভুল ছিল, সেজন্য আমি আপনাদেরকে আজকে পুরোটা পর্ব আমি নোট করার পরেই দেখলাম যে এই গল্পের তো এতগুলো পর্ব না, তবে কমও না, এই গল্পের পর্ব আছে প্রায় 60টারও বেশি। তাই সবার কাছে রিকোয়েস্ট রইল পুরো গল্পটা জুড়েই ফারুক স্যারের সাথে থাকবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। অগ্রহায়ণের শেষান্তের এক প্রভাতের কথা। প্রকৃতিতে আগমনী বার্তা নিয়ে হাজির হয়েছে শীত, বাতাসের সাথে মিশিয়েছে হিমদারা, কুয়াশা মুঠোয় নিয়ে সকাল নামে, সন্ধ্যা নামে, কোহেলিকার ধূম্র জাল চিরে সূর্য নামতে বেলা গড়ায় অনেকখানি, কখনো বা মেঘের আড়ালেই লুকিয়ে থাকে। আজকে সকালটা ধূসর, সূর্যটা মেঘের কোলে লুকিয়ে আছে, কুয়াশায় ঢেকে আছে চারপাশ। ঘড়ির কাটা সকাল 10টা বাজে, অথচ প্রকৃতির দিকে চোখ ফেললে তড়িত বলে দেওয়া যায় সকালটা নেমেছে, বেলা অত গড়ায়নি। শীতের সকালে একটু বেলা করে ঘুমানোর অভ্যাস তাহিয়ার, তুলতুলে কম্বলটাকে শরীরে মুড়িয়ে ঘুমের দেশে বিচরণ করার মতো আনন্দদায়ক কাজ তার কাছে আর দুটো নেই। সকালে মাহমুদা স্কুলে যাওয়ার আগে ডেকে গিয়েছেন, কলেজে যাওয়ার তারা দেওয়ার পরপর পর ঘুম ঘুম গলায় তাহিয়া স্পষ্ট জানিয়েছে আজ কলেজে যাবে না, শুধু ঘুমাবে। মাহমুদা তখন বিরক্তি ভরে বললেন, জামাই লেকচারার বউ ফেলের উপর ফেল করছে, কদিন বাদে যখন কলেজে জানাজানি হবে তখন সবাই হাসবে স্যারের বউ ফেল করেছে বলে, হাসির পাত্র হতে হবে তোকে, অভিকের শিক্ষকতার উপরও প্রশ্ন উঠবে, এবার তো সিরিয়াস হ, একটু পড়ায় মন দে। ততক্ষণে তাহিয়ার নড়েচড়ে ঘুম। মেয়ের পক্ষ থেকে কোনো আসনের উত্তর না পেয়ে মাহমুদা হাই হাই করতে করতে চলে গেলেন। দ্বিতীয়বারের মতো তাহিয়া তখন যখন গভীর ঘুমে বিবির হলো, তখন বালিশের পাশে রাখা ফোনটা বিকট শব্দে বেজে উঠল, ভাইব্রেশনে পুরো খাট নড়ে উঠল যেন। ঘুমে ব্যাঘাত ঘটল, চোখ থেকে ঘুম ছুটতেই কপালে বিরক্তির বাজ পড়ল, চোখের উপর পড়া স্লিপিং মাস্ক না সরিয়ে হাতরে ফোনে হাতে নিল, আন্দাজে স্ক্রিন টাচ করেই কানে দিল। বিরক্তি বড় স্বরে কিছু বলতে যাবে তার আগেই অপাশ থেকে পুরুষালী কোমল স্বর ভেসে এলো, শুভ সকাল মিসেস। স্বরটা কর্ণ করে পৌঁছাতে চোখ বন্ধ করে হাসলো তাহিয়া। সে হাসির শব্দ হলো না, শুধু আনন্দ প্রকাশ হলো, এমন একটা স্বর শুনে ঘুম ভাঙল প্রফুল্ল চিত্তে, দিন পার করা যায়। কপাল থেকে বিরক্তির ভাত সরে গেল, আনন্দরা উকি দিল। অপাশের মানুষটা টের পেল না, সে নিজের অবস্থান পরিবর্তন না করে ঘুম ঘুম ছড়ে ছোট্ট করে জবাব দিল, শুভ সকাল জনাব। তাহিয়ার শরীর ঘুমের অস্তিত্ব টের পেয়ে উত্তীর্ণ হয়ে উঠল ফোনের অপাশে থাকা অবিক, 10টা বাজে তুমি এখনো ঘুমাচ্ছ, কলেজে যাওয়ার উদ্দেশ্য নেই? তাহি আবারও হাসল, ঘুম কাটতে শুরু করেছে। অবিকের মনোভাব যাচাই করতেই বলল, ভাবছি যাবো না, ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমাবো, রাতে তো আপনি ঘুমোতে দিলেন না। অবিকের স্বরে এবার বিস্ময় ছেয়ে গেল, আমি দেইনি? পারতপক্ষে রাতের খাবার খেয়ে ঘুমানোর সময় অবিক ভালো মন্দ কিছু জিজ্ঞাসা করতে ফোন দিয়েছিল, কথার মাঝে তাহিয়া আবদার করে বসলো, সারা রাত কথা বলবে, বাধ্যগত বিবাহিত প্রেমিক অবিক সহজ মনেই মেনে নিয়েছিল প্রিয়তমার আবদার। রাত 3টা অবধি সুখ দুঃখের আলাপ করেছে অর্ধাঙ্গিনীর সাথে, কখনো প্রেয়সী বলছে প্রিয়তম শুনেছে, কখনো প্রিয়তম বলেছে প্রেয়সী শুনেছে, কখনো আবার দুইজনই চুপটি করে ভেবেছে, এভাবেই কেটেছে ঘন্টা দিনেক। ঘড়ির কাটা 3টার ঘর পেরুতেই ঘুম প্রিয় তাহিয়া ঘুমে চোখ মুখে আধার দেখছিল, ঘুমে ডুলুডুলু হয়ে ঘুমানোর কথা বলে ফোন রাখলো, ঘুম নেমেছিল অবিকের চোখেও, সে ঘুমকে সায় দিতেই ঘুমিয়ে পড়ল। ঘুমানোর কথা থাকলেও তাহিয়া ঘুমালো না, বিছানা গায়ে লিয়ে দিতে তাহিয়ার মাথায় দুষ্ট বুদ্ধি হানা দিল, লোকটা এখন তার প্রেমিক পুরুষ, তাও বৈধ, প্রেমিকের জ্বালানো প্রেমিকাদের জাতিগত অধিকার, নতুন প্রেমে পড়লে রাত জেগে ভাবতে হয়, কথা বলতে হয়, ভালোবাসার আলাপ করতে হয়, আর মশাই আরামে ঘুমাবেন তা তো হবে না, চোখে ওর চোখও বুঝে আসছে তবুও ঘুমাবে না, আজ অবিককে বিরক্ত করবে, এই নিমিত্তে ঘুমকে প্রাধান্য না দিয়ে অবিককে কল দেওয়া শুরু করলো। অবিক ঘুমের মাঝেই ফোন ধরে যখন কানে দিয়ে হ্যালো বলল, তখন তাহিয়া ঠোঁট চেপে হেসে জিজ্ঞাসা করলো, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? অবিক কাদা ঘুমেও কাদা অবিক হুহা করছিল, তাহিয়া আচ্ছা আপনি ঘুমান বলেই ফোনটা রেখে দিয়েছে, এর মিনিট দুয়েক বাদে আবারও কল দিয়েছে, অবিক ঘুম ঘুম স্বরে বারবার বলছিল, ঘুমিয়ে পড়ো, রাত জাগলে মাইগ্রেনের ব্যথা উঠবে,
তাহিয়া কানে তুলে নিশে কথা বিরক্ত করেই গিয়েছে। শেষে অভিকের চোখ থেকে গম বিদায় করে ক্ষান্ত হয়েছে। অভিক যখন পুরোপুরি স্বাভাবিক স্বরে কথা বলল, তুমি কি কিছু বলতে চাইছো, কোনো সমস্যা হয়েছে হিয়া? তাহিয়া বুঝে নিল অভিকের চোখ থেকে ঘুম চলে গেছে। নিজের কার্য সিদ্ধ হয়েছে ভেবেই বাঁকা হাসল সে। হাই দিয়ে বলল, শুভরাত্রি বলা হয়নি, সেটা বলতেই ফোন দিছিলাম, এখন বলছি শুভরাত্রি। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো, আপনিও ঘুমান। ঠোঁট চেপে হেসে ফোনটা রাখলো তাহিয়া। অভিক হতবিহ্বল হয়ে বসে রইল বিছানায়। এখন অভিক সেই ঘটনাকে ইঙ্গিত করছে। তাহিয়া ঘুম ঘুম স্বরে বলল, তা নয় তো কি, রাত তিনটা অবধি আপনার কথায় ডুবে গিয়েই তো ঘুমাতে পারিনি। তা কথা বলার আবদারটা কে করেছে শুনি? এটা তো সিচুয়েশন ডিমান্ড ছিল, প্রেমে পড়লে রাত জেগে কথা বলতে হয়। আবদারটা আপনার মনে ছিল, আমার মুখে ছিল, তাই আমি একাদশী না। আমাকে যে একটু পরপর কল দিয়ে ঘুম ভাঙিয়েছ, তার বেলায় দোষটাও কি আমার? তাহিয়া উঠে বসল, আর মোড়া ভেঙে হেসে বলল, জানেন না, প্রেমের সম্পর্কে প্রেমিকার দোষ থাকে না, সব দোষ থাকে প্রেমিকের। সেই হিসেবে এই দোষটা আপনার। আমি নিরীহ বোলাবালা মেয়ে, কোনো দোষ করতে পারি? অবিক অফিস রুমে বসা ছিল, এক হাতে ফোন কানে ধরা, অন্য হাতে ডেস্কের ওপর থাকা পেপার্স ওয়েট ঘুরাচ্ছে। সে অবস্থায় হাসল নিঃশব্দে, হেসে বলল, তা আমার তথাকথিত ভোলাবালা প্রেমিকা, আপনার নিরীহ চেহারাটা কবে নাগাদ কলেজ ক্যাম্পাসে দেখা যাবে? মিস করছেন নাকি? টিপ্পনি কাটল তাহিয়া। অবিক সরাসরি উত্তর দিল না, ঘুরিয়ে বলল, স্ত্রীকে পড়ালেখার ব্যাপারে তাগিদ দেওয়া স্বামীর দায়িত্ব, আপাতত দায়িত্ব পালন করছি। 10টা বেজে গেছে, তোমার ক্লাস শুরু হবে 10:45 থেকে, আসবে না? পড়ালেখা ভালো লাগে না, যাব না, মূলত আজ অবিকের ক্লাস নেই, অবিককে দেখার জন্য তাহিয়ার কলেজে যাওয়া, আজ ক্লাসে দেখা হবে না, তাই যাবে না বলেই সিদ্ধান্ত ওর। অবিক বলল, প্রেমে পড়ে পড়ালেখা কেজি মাপে বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা আছে নাকি? প্রেমের আগেই বিক্রি করে দিয়েছি পড়ালেখা, মাকে স্কুলে থাকতে বলেছি, পড়ালেখা বন্ধ করে বিয়ে দিয়ে দাও, এইসব পড়ালেখা আমার দ্বারা হবে না, মা ঠেলে ঠুলে এ অবধি নিয়ে এসেছেন। তখন আমার কথা বিয়ে দিলে এতদিনে বিয়ে শাদি করে 3 বাচ্চার মা হয়ে যেতাম, আন মনে বলে ফেললো তাহিয়া। বলেই জিব্বা কামড়ালো, ইস কি বলে ফেললো, এবার লোকটা মজা নিবে নিশ্চিত হলো। তাই অবিক মজার স্থলেই বলল, স্বামীর সংসার, এ ভাবনা তাহলে বাচ্চাকাল থেকে ছিল তোমার? আমি শুধু তোমার অবুজ ভেবে আসছিলাম, এদিকে তুমি যে মনে মনে 3টা বাচ্চার জন্ম দিয়ে আমার কলেজে ভর্তি করিয়ে ফেলছো, তা তো আমি কল্পনায়ও ভাবতে পারিনি, সাংঘাতিক। ভালোই জব্দ হলো তাহিয়া, লোকটা দুদিক থেকে শুধু টেনে গিট দিয়ে পেঁচাচ্ছে ওকে। সে প্রসঙ্গ ঘোরালো, স্পষ্টতর গলায় বলল, আপনার জন্য আমার অনুভূতি আছে, এগুলোকে থাকতে দিন, পড়ালেখার কথা বলে এদিক ওদিক সরাতে বাধ্য করবেন না। পড়ালেখাটা আমাদের সম্পর্কের আওতায় নেই, ওটা বাদ, ওসব পড়ালেখার কথা বলে মুড অফ করবেন না, আমার আগেই বলে দিচ্ছি। অবিক হাসতে হাসতে বলে দিল, এক কঠিন কথা, তোমার দেওয়া শর্ত অনুযায়ী গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে আমার বাসায় তোমার পা পড়বে না। এবার তুমি জানো, তুমি ফেল করে সময় বাড়াবে নাকি সময় মতো পড়ালেখা করবে? তোমার পড়ালেখা, তোমার সংসার, তোমার সিদ্ধান্ত, আমার কি, আমি এসবে নেই। তাহিয়া স্পষ্ট টের পেল নিজের দেওয়া শর্তের জন্য সে ফেঁসে যাচ্ছে, নিজের জালে নিজেরই পা আটকাবে যেন একদিন। শর্তের পার্শ্ব প্রতিক্রিয়ার সূচনা বোধহয় এখানেই, আফসোস হলো তাহিয়ার। অবিকের কাছে প্রকাশ করলো না, স্বরে দৃঢ়তা বজায় রেখে বলল, পড়ালেখার সাথে আমারও কোনো সম্পর্ক নেই, আমি যে কোন সময় এই ছাত্রী নামক চাকরিটা থেকে ইস্তফা দিব। রেগে যাচ্ছে তাহিয়া, অবিক টের পেয়ে প্রসঙ্গ বদলালো, এসব ব্যাপারে ঠান্ডা মাথায় বোঝাতে হবে, প্রেমের মাঝে পড়ালেখা টানলে প্রেমটা বেস্তে যাবে, আপাতত প্রেম চলুক বাধাহীনভাবে। সে শান্ত স্বরে বলল, কলেজে সত্যি আসবে না? না, আজ তবে দেখা হচ্ছে না? রাগ পড়ে গেল তাহিয়ার, প্রেমের দ্রুত আসতে নেই, নিয়মিত সঙ্গে স্পর্শে থাকতে হয়, চক্ষু তৃষ্ণা বলে একটা ব্যাপার আছে, এখন একটা দিন না দেখলে মন কেমন করে, মন যে এসে গেছে অবিকের প্রতি। তাহিয়া আকস্মিক প্রস্তাব দিল, আগে প্রায় বিকেলে হাঁটতে বের হতাম, পরন্ত বিকেলে কথা বলতে বলতে ফুটপাথ ধরে হেঁটে যেতাম অনেক দূর, তখন আমার হাঁটার সঙ্গী হতো মীরা, আজ মীরার বদলে আপনি আমার হাঁটার সঙ্গী হবেন? অবিক ব্রো কুচকাল, কিছুক্ষণ ভাবলো, হঠাৎ হেসে বলল, জীবন সঙ্গী হতে পারলে হাঁটার সঙ্গীও তো হতে পারবো, তৈরি হয়ে কল দিও, আমি এসে নিয়ে যাব। ধন্যবাদ, উচ্ছ্বসিত গলায় বলল তাহিয়া, তার খুশির মাত্রার স্বর জানান দিচ্ছে অল্পতেই খুশি মেয়েটা। ক্লাসের সময় হয়ে গেছে, এখন রাখি? আচ্ছা, রাখবে বলেও রাখলো না অবিক, শীতল গলায় বলে উঠল, উঠে কিছু খেয়ে নাও,
এতক্ষণ না খেয়ে থাকলে গ্যাস্ট্রিক হতে পারে, নিজের খেয়াল রেখো, আল্লাহ হাফেজ। তাহিয়া প্রসন্ন হাসলো। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই শুরু থেকে যারা শেষ পর্যন্ত পড়েছেন তারা কমেন্ট করতে ভুলবেন না পুরো গল্পটার সম্পর্কে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ফারুক স্টাডির সাথে থাকুন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।